সম্রাটকে যেভাবে গ্রেফতার করা হয়েছিল, বাংলাদেশের অনেক বড় বড় রাঘব বোয়ালদের যেভাবে গ্রেফতার করা হয়েছিল, বর্তমানে যার নাম নিতেও ভয় লাগে, শিল্পপতি বলে যাকে আখ্যায়িত করা হয়, শুধু শিল্পপতি যার ছবিটাও ব্লার করে প্রচার করতে হয়, সেই বড় মানুষগুলো অপরাধ করলে কি তাদেরকে গ্রেফতার করা যাবে? এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। বন্ধুরা, মুনিয়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনবীর সাহেবকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চ। যে মেয়েটি গুলশানের বিলাসবহুল বাসায় নিজেকে কন্ট্রোল করতে পারেনি, নিজেকে ধরে রাখতে পারেনি, সেই মেয়েটি একজন মুক্তিযোদ্ধার মেয়ে ছিল। তাই বলেই কি মাঠে নেমেছে মুক্তিযোদ্ধা মঞ্চ? মুনিয়া আত্মহত্যা করার পর তার পরিবার মনে হয়েছিল যেন একেবারেই অসহায়। অসহায় অবস্থায় যেহেতু তার মা বাবা কেউই বেঁচে নেই, তার বোন ভাই তাদেরকে একেবারেই অসহায় মনে হয়েছিল, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে মনে হয়েছিল, ঠিক তখনই এই মুনিয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সুপরিচিত ব্যারিস্টার সুমন সাহেব। চলুন ওনার বক্তব্য শুনে আসি, উনি কীভাবে সেই পরিবারটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন, একটি লাইভ ভিডিও তিনি উপস্থাপন করেছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সবাই সবকিছুই বলতে চায়, কিন্তু বসুন্ধরার কথাটি মুখে নিতে চায় না। গতকালকে দেখলাম বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে, বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে শুরু করে, সব জায়গায় দেখলাম যে বসুন্ধরার নামটা নিতে খুব কষ্ট হচ্ছে সবার। কেউ বলছেন যে বড় শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কিছু বলছেন, কিন্তু বসুন্ধরার বিভিন্ন জায়গায় দেখলাম, ইভেন যে যার অভিযোগ যে বসুন্ধরার মালিকের ছেলে যিনি ম্যানেজিং ডাইরেক্টর, তার ছবিটা পর্যন্ত অস্পষ্ট করে রাখা হয়েছে, অথচ মেয়ের ছবিটা, যে মেয়েটা ভিকটিম তার ছবিটা পরিষ্কার করে দেওয়া আছে। এইভাবে যদি হয়, আমি এই কারণে আজকে এই ভিডিওতে আসতে বাধ্য হলাম যে এরকম একটা দেশ সারা সব মানুষ এইভাবে বন্দী থাকতে পারে না। আমি একটা জিনিস বলতে চাই যে দেখেন, এই মামলাটি এরকম, এই যে বসুন্ধরার বিরুদ্ধে কত যে অভিযোগ, এই বসুন্ধরার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করে বিভিন্ন জায়গায় বিল্ডিং বানানোর অভিযোগ। এই বসুন্ধরার মালিকের ছেলেদের বিরুদ্ধে আপনারা জানেন যে সাব্বির হত্যা মামলায়ও বিভিন্নভাবে আপনারা জানেন যে হত্যার অভিযোগ ছিল, এখান থেকে তারা খালাস হয়েছে। আমার কথা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে, তাইলে কি তাদেরকে কি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে যে বিভিন্ন যারা শিল্প প্রতিষ্ঠান আছেন তারা বছরে অন্তত 2-3 মার্ডার করতে পারবেন, বা এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আসতে কোনো অসুবিধা হবে না? আরে এগুলা তো জানা অভিযোগ, আর অজানা অভিযোগ যে কত আছে, কত মানুষের আত্মনাদ, এরকম শিল্প প্রতিষ্ঠানের আত্মনাদ যে আসে নাই বাইরে, এটার কোনো সীমাই নাই। আমি একটা কথা বলতে চাই, কালকে দেখলাম যে মামলা হয়েছে, তার পরিবার মামলা করছে হচ্ছে গিয়ে আত্মহত্যার প্ররোচনা। আমি এখনই শিওর হলেন কিভাবে যে এটা আত্মহত্যার প্ররোচনা, তাকে যে এইভাবে ফ্যানের মধ্যে ঝুলাই দেওয়া হয় না এটাই নিশ্চিত হইলেন কিভাবে? আমি আপনারা যারা বারবার বলছেন যে এটা আত্মহত্যার প্ররোচনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আরে আগে তো হবে তার হত্যাকাণ্ডের মামলা, তার তো হত্যাও তো হইতে পারে, এটা তো হত্যাকাণ্ড হওয়া সম্ভব। আমি তো মনে করি তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের মামলা হওয়া দরকার ছিল, হত্যাকাণ্ডের মামলা হইলেই তো পরিপূর্ণ তদন্তে বেরিয়ে আসতো। আর আত্মহত্যার প্ররোচনা বলতে আমার জানা মতে কোনো আইনই নাই যে যেখানে আত্মহত্যার প্ররোচনা আছে, যে আত্মহত্যার সহযোগিতা, আর আত্মহত্যার সহযোগিতা করতে গেলে এত কঠিন হবে এই অভিযোগটা প্রমাণ করা এই বসুন্ধরার মালিকের ছেলের বিরুদ্ধে, যে আমি দেখবেন যে আবারও তার খালাস হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। এখানে স্পষ্ট আমি আজকে তার মুনিয়া যে মারা গিয়েছে তার বোনের স্টেটমেন্ট শুনলাম, যে এখানে বলা আছে যে তার পা বিছানার উপর নাকি পাওয়া গেছে, যে বিছানার উপর যদি থাকে তাহলে তো অনেক সন্দেহ তীর তাদের দিকে যায় যে এটা মার্ডারও হইতে পারে। সুতরাং এখনই যারা ভাবতেছেন যে এটি একটি এই আত্মহত্যার প্ররোচনা, এটা ভাবার কোনো কারণ নাই, এটা পরিপূর্ণ তদন্ত যদি হয়, সুস্থ তদন্ত যদি হয়, কারণ এমনিতেই সবার একটা সন্দেহ থাকে যে এই ধরনের ধনী লোকের বিরুদ্ধে কেউ কথাও বলতে চায় না, কেউ শত্রু কিনতে চায় না। আমি নিজে যে শত্রু কিনতেছি এটা বেশিরভাগ মানুষ হয়তো চান না, কিন্তু মৃত্যু তো একদিন না একদিন হবে, হয় করোনায় হবে নাহলে কোনো না কোনো কিছুতে হবে, কিন্তু তাই বলে এত বড় পাপ আপনি কথা বলবেন না, প্রতিবাদ করবেন না। আমি যারা মিডিয়া আছেন তাদেরকে বলবো যে আজকে যদি আমি একটা অপরাধ করতাম তাহলে প্রথমেই চলে আসতো যে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক আজকে অমুক করেছেন, ব্যারিস্টার সুমন এই করেছেন, আজকে যখন মামুনুল সাহেবের বিরুদ্ধে যখন অভিযোগ ছিল আপনারা নিয়ে আসছেন, তারও অপরাধের বিষয় আপনারা নিয়ে আসছেন আনেন, তাইলে বসুন্ধরার কথা বলেন না কেন? বসুন্ধরাতে এত ঝামেলা কেন? কারণ দেখেন বাংলাদেশের টাকার পিছনে এত নষ্ট হয়ে গেছে যে টাকা হইলে বাংলাদেশে এখন সব পাওয়া যায়। তারপর আমি একটা কথা বলতে চাই যে মুনিয়া হচ্ছে কি একটা মুক্তিযোদ্ধার সন্তান, আর আমি আশ্চর্য হয়েছি যে মুক্তিযোদ্ধার সন্তানেরা
যেভাবে আজকে মারা যাওয়ার পর একটা মানব বন্ধন আমি মুক্তিযোদ্ধার সন্তানদের দেখি না, অথচ কোটা আন্দোলনে দেখা যায় ওনারা আন্দোলন করেন। এটা যৌক্তিক আন্দোলন, আপনারা আন্দোলন করেন, কিন্তু মনিয়ার পক্ষে একটা মানব বন্ধন আমি মুক্তিযোদ্ধার সন্তানদের দেখি নাই। আমার কষ্ট লাগছে এই কারণে, উনি মুক্তিযোদ্ধার সন্তান। এবং আরেকটা জিনিস জানতে আপনারা জানেন কিনা, যে মনিয়ার বাবা মা কেউ পৃথিবীতে নাই। এই এতিম মেয়ের জন্য আমি সিদ্ধান্ত নিছি যে যদি এর চেয়ে ভালো আইনজীবী তারা আমার চেয়ে না পান, তাহলে আমি তাদের পক্ষে, এই মনিয়ার পক্ষে দাঁড়াইতে চাই, তার পরিবারকে আমি আইনি সহযোগিতা দিতে চাই। এবং আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই আমি আমার আবেদন নিবেদন থাকবে যে নেত্রী, আপনি তো যুদ্ধাপরাধীদেরকে 30-35 বছর পরে এত শক্তিশালী মানুষ ছিল যারা, তাদেরকেও বিচারের মুখোমুখি করেছেন। আমার বিশ্বাস যে জনগণের যে প্রত্যাশা আপনার উপর, বসুন্ধরা হোক আর যেই শিল্প প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের যে কোনো ধরনের অপরাধ, আপনি যতদিন পর্যন্ত নেতা হিসাবে থাকবেন, নেতৃত্বে থাকবেন, নিশ্চয়ই তাদের বিচার এই মাটিতে হবে এবং সুষ্ঠু বিচার হবে এবং জনগণের সামনে এটা প্রমাণিত হবে যে আপনি কোনো কিছুতেই পিছপা হননি, সে যেই হোক না কেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে এই এতিম মেয়েটির পক্ষে দাঁড়ানোর জন্য, দলমত নির্বিশেষে এই এতিম মেয়েটির, এই মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা। সত্যের জয় অবশ্যই হবে, অপরাধীর সাজা এই দুনিয়াতে না হলেও সেই পরজন্মে হবে। এবং আল্লাহ তাআলা যাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে যে পৃথিবীতেই অপরাধীর সাজা দিতে হবে, তারা যদি সেই দায়িত্বের অবহেলা করে, তাদেরকেও একদিন সেই জায়গায় গিয়ে হিসাব দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মা বোন চোখগুলো বড় বড় করে দেখা উচিত মুনিয়ার ভবিষ্যৎ কি হয়েছিল। কত সুন্দর বাসভবন, 1,00,000 টাকা যে বাসভবনের ভাড়া, যেই দোক যেই দক্ষিণ, তো এই মহিলাটি তো সেখানে বসবাস করত। আর আজকে আজকে সেই সুখ বিসর্জন দিয়ে কেন তাকে কবরে যেতে হলো? তাহলে সেই সামান্য সুখের কি দরকার? সামান্য কিছুদিনের সুখের জন্য সারা জীবনের জন্য তাকে যে জায়গায় গিয়ে বসবাস করতে হবে, সেই জায়গাটাকে সে আত্মহত্যা করলে কি হয়, কি হয় পরজন্মে কি হয়, সেটা আপনারা ভালো জানেন। তার মানে সামান্য ক্ষণিকের কিছুদিনের ভালোবাসা, কিছুদিনের আনন্দ উল্লাস ছাড়া এই জীবনটা কিছুই নয়। তাই এই বিলাসী জীবনে কেন খুব সহসায় নিজের দেহটা মনটা প্রাণটা টাক সব কিছুই কেন এত সহজে বিলীন করে দিতে হবে? আপনার দেহের চামড়া কত সুন্দর, একটা ভালো মানুষের কাছে গেলে আপনার চামড়ার মূল্যায়ন পেতেন। মুনি আপনি মরে গেছেন, আপনাকে বলছি, ভালো মানুষের কাছে গেলে চামড়াটার মূল্যায়ন পেতেন, চামড়াটা চকচক করে সাদা। কিন্তু এমন মানুষের কাছে গেছেন, চামড়ার মূল্যায়ন তো পানিনি, কিছুদিন চামড়ার ব্যবসা করে সেই লোক আপনাকে কি করেছে, সচক্ষে দেশবাসী দেখছেন, আপনারাও দেখছেন। যারা যে মা বোনেরা, মানে যে মা বোনদেরকে আমি বলেছি চোখগুলো বড় বড় করে দেখেন, না হয় আপনাদের পরিস্থিতি ঠিক মুনিয়ার মতো হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সালাম আলাইকুম।